কামাল হচ্ছে উমরা করা। যারা সৌদি আরব আছেন বিশেষ করে সহজ উমরা করতে পারবেন, আর ফ্রি ধান্দাতে থাকবেন না। কোথা থেকে ফ্রি পাওয়া যায়? 5,000 রিয়াল বেতন, তারপরে ফ্রি পাওয়া যায় কিনা খোঁজ করছে, খুবারে একটা খোঁজ করছে, ওখানে পাওয়া গেল না, রাকাই খোঁজ করছে, হ্যাঁ না হয় দাম্মাম সেন্টারে খোঁজ করছে, কোথা থেকে ফ্রি পাওয়া যায়? ফ্রি 100 টাকা দিয়ে উমরা যাবে আর তারপরে ফ্রি? আরে আল্লাহর রাস্তায় একটু বেশি খরচ করে আরো 2-4 জনকে আপনি করান, গরিব গুলোকে যাদের বেতন কম বা পয়সা নেই উমরা যেতে পারে তাদেরকে উৎসাহিত করে নিজের পয়সায় তো উমরা করান, আপনিও যান নিজের পয়সা অন্যদের উমরা নিয়ে যান, শুধু ফ্রি ধান্দায় থাকছেন। এখানে তো ইখলাস শেষ, কেউ আগ্রহ করলেন না আর ফ্রি দিয়ে দিল সেটা আলাদা কথা, আপনার লোভ নাই কিন্তু দিয়ে দিল কেউ সেটা আলাদা কথা, কিন্তু যখন যখন ফ্রি পাবো যাবো, আর না হলে যাবো না। গত রমজান খবর বলছি কিছু লোক ফ্রি উমরা রমজান মাসে 3 বার করে করেছে, শুধু ফ্রি পেয়েছে সেজন্য, যদি নিজের পয়সা দিয়ে করতে একবার করতো না, সত্য কথা বলছি। জি হ্যাঁ, তো এইরকম উমরা করবেন না, উমরা করবেন সব আমল ইখলাসের। আল্লাহ জানছেন আপনি কি অন্তর নিয়ে উমরাটা করছেন, ফ্রির অন্তর নিয়ে না আপনি পয়সা খরচ করে এ উমরা করছেন, কি অন্তর কি ইখলাসের সাথে করছেন সব আল্লাহ পাক খবর রাখছেন আপনার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ফাইন্না উমরাতান ফি রমাদান তাকযি হাজ্জাতান আও হাজ্জাতান মাই, রমজান মাসে কেউ উমরা করলে এক হজের সমান পাবে অথবা আমার সাথে এক হজের নেকি সমান পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হজ করলে যেমন নেকি পাওয়া যায় সেই রকম হজের নেকি পাবে, এই হাদিস সহিহ বুখারীতে।